সিলেটি আঞ্চলিক নাটকের লিজেন্ড খোটাই মিয়া ভাই গতকালকে এসেছিলেন আসামে। আসামের খড়িমুই ডিস্ট্রিক্টের একটা স্কুলে তিনি এসেছিলেন বেসিকলি। আর এখানে আসার খবর শুনে আমাদের খড়িমুই ডিস্ট্রিক্টের কমেডিয়ান লেজেন্ড আজারউদ্দিন ভাইও গিয়ে সেখানে উপস্থিত হন। এবং এই দুই লেজেন্ড যখন এক জায়গায় হয়েছেন তখন তো আর দর্শকদের খুশির সীমানা নাই। যদিও এখানে খোটাই মিয়া ভাই অনেক বেশি সিনিয়র, উনি প্রায় 20-21 বছর ধরে তিনি নাটক করে আসছেন। এবং অন্যদিকে আমাদের আজারউদ্দিন ভাইও কিন্তু কম নয়, উনিও প্রায় 3 বছর ধরে নাটক করে আসছেন। তো আপনাদের এই দুই লেজেন্ড এক জায়গায় জমা হওয়া দেখে কেমন লাগলো অবশ্যই আমাদেরকে বলবেন। তো এই দুজনের মধ্যে আপনাদের কাছে কার নাটক বেশি ভালো লাগে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে বলবেন। যদি আজারউদ্দিন ভাইয়ের ফ্যান হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন, এবং খোটাই মিয়ার ফ্যান হয়ে থাকলে অবশ্যই লাইক করে দেবেন। ধন্যবাদ।